ওমর একটা ডাক দিয়া বলে নবী গো আপনার মনটা খারাপ করে বসে আছে আমি ওমরের ভালো লাগে না আপনি একটাবার বলেন আপনার কি হইছে নবী যেই নবীর চেহারা দেখে আমি ওমর ইসলাম কবুল করছি গো নবী যেই নবীর এত সুন্দর ব্যবহার দেখে আমি ইসলাম কবুল করছি আপনি নবী মন খারাপ করে বসে আছেন আমি ওমর সহ্য করতে পারি না আপনি শুধু একটাবার বলেন না গো নবী আপনারে কে কষ্ট দিছে আপনি শুধু একটাবার বলেন আমি হযরত ওমর আমার তরবারি দিয়া ওর কল্লা দুখান্বিত করে ফেলব আমার নবী কান্দার বলে ওমর রে আসলে আমার মন কেন খারাপ জানুনি ওমর বলে নবী তা তো জানি না আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে ওমর রে কারণ তুমি তো জানো না সুমায়াকে শহীদ করে দেওয়া হয়েছে আমার সুমায়ারে এমন ভাবে শহীদ করছে গো যেই দৃশ্যের বর্ণনা শুনলে তুমি ওমর সহ্য করতে পারবা না সুমায়ারে যখন বলা হয়েছে কালিমা সাইরা দারে সুমাইয়া মায়া কালেমা সারে নাই এই জন্য বেঈমান গুলা সুমের উলঙ্গ পর্যন্ত করছে শুধু উলঙ্গ করেই নাই সুমের লজ্জাস্থানের দিকে তীর মেরে তাকে শহীদ করছে সুমায়ার বর্ণনাটা শুই না গো আমার আমি চোখের পানি রাখতে পারি না ওমর রে বেঈমান গুলাই এমন ভাবে সুমায়ারে মারল প্রথম শহীদ সুমাইয়া সুমায়া জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই হযরত ওমর বলে নবী গো আপনি কোনো টেনশন কইলেন না আপনি শুধু টেনশন কইলেন না আপনি টেনশন করলে সাহাবাই কেরামের ভালো লাগে না আমার নবী মনটা খারাপ করে জাবাল ওমরের সামনে বসে আছে সুমাইয়াকে শহীদ করে দিছে নির্মম ভাবে সুমাইয়াকে শহীদ করছে যেই বর্ণনা কিতাব থেকে পড়লে বোঝা যায় যে কোন মানুষ সাহাবাই কেরাম যখন এই বর্ণনা শুনছে চোখের পানি না ফেলায় পারে নাই এরপরও সুমাইয়া কালেমা ছাড়ে নাই সুমাইয়ার সন্তান আবদুল্লাহ আবদুল্লাহর সামনে মাকে উলঙ্গ করছে এরপরও কালেমা ছাড়ে নাই এই দৃশ্যের বর্ণনা শুনে আমার নবী মনটা খারাপ করে বসে আছে ইন্নিমিট টাইমে আমার আল্লাহ বলে ও জিব্রাইল জিব্রাইল আর বসে থাকো না সুমাইয়ারে শহীদ করে দিছে সাহাবাই কেরামদের নির্যাতন করছে আমার বন্ধু মুহাম্মদ মনটা খারাপ করে জাবাল ওমরের সামনে বসে আছে তুমি আর থাইকো না তুমি আমার বন্ধুর কাছে সূরা বুরুজ নিয়ে যাও আল্লাহ আকবার জোরে বলে আ জিব্রাইল আর বসে থাইকো না তুমি সূরা বুরুজ নিয়ে আমার নবীর সামনে উপস্থিত হয়ে যাও জিব্রাইল আমার নবীর সামনে হাজির ও নবী নবী আপনি মনটা খারাপ করে বসে আছেন আপনার সাহাবী
হযরত সুমাইয়াকে শহীদ করে দেওয়া হয়েছে আর সাহাবাই کرامকে কষ্ট দিয়েছে আপনি মনটা খারাপ করে বসে আছেন ও নবী মন খারাপ করে বসে থাকেন না আল্লাহ আপনাকে সান্তনা দেওয়ার জন্য সূরা বুরুজ নিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে তাহলে বোঝা যায় সূরা বুরুজটা একটা কেমন সূরা বুঝেন আমার নবীকে সান্তনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাযিল হয়েছে শানে নুজুলের মধ্যে দেখবেন তাফসীরে মারিফুল কোরআন তাফসীরে জালালাইন তাফসীরে নুরুল কোরআন তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে দেখবেন শানে নুজুল আল্লাহর নবীকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ জিব্রাইলকে বুরুজ নিয়ে পাঠিয়েছে কেমন সান্তনা এই যে সূরাটা নাযিল করেছে এই সূরার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছে কুতিলা আসহাবুল উখদুদ পরীক্ষা খননকারীদের ঘটনা উল্লেখ করেছে এই ঘটনাটা হাজার হাজার বছর আগের ঘটনা নবীর যুগের আগে ঘটেছিল অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ধর্ম যখন সত্য ছিল ইনজিল ধর্ম যখন নাকি সত্য ধর্ম ছিল ওই ধর্মের একটা ঘটনা নাযিল করে দিয়ে নবী মুহাম্মদকে শুনাইতাছে ও নবী মুহাম্মদ আপনি তো সুমাইয়াকে শহীদ করেছেন এইজন্য কান্দেন তো কষ্ট লাগতেছে আপনি কি জানেন আপনি কি জানেন আপনার জন্মের আগে শত শত বছর আগে আল্লাহ কি ঘটনা ঘটিয়েছেন আপনি একটুও কষ্ট পান না এরকম ঘটনা আছে তো আর অনেক ঘটনা ঘটছে আমার নবী এই কথা শুনে এবার মনটা একটু ভালো হইছে ও জিব্রাইল কি ঘটনা সঙ্গে সঙ্গে জিব্রাইল আমার নবীর উপরে পড়ে শুনাইতাছে واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود ও নবী শুনেন তাইলে আল্লাহ কি ঘটনা ঘটিয়েছে ওই দেশের একজন বাচ্চা ছিল ইউসুফ জুনুয়াস এক বাচ্চার নাম ছিল ইউসুফ জুনুয়াস এবং এই ইউসুফ জুনুয়াস এই পুরা ক্ষমতার মসনদে বসে ঘোষণা করে দিল তৎকালীন জামানার বাচ্চা ইউসুফ জুনুয়াস যে আমার এই এই পুরো এলাকার মধ্যে এই পুরা দেশের মধ্যে কেউ আল্লাহ বলতে পারবে না নাউজুবিল্লাহ বলেন কেউ আল্লাহ বলতে পারবে না ওই ইউসুফ জুনুয়াসের একজন জ্যোতিষী ছিল নাম ছিল কাইকাউস নাম কি আরে জোরে ক দেখেন আমার নবীকে কি ঘটনা শুনাইতেছে যেই ঘটনা শুনে আমার নবী ঈমানের বলিয়ানে বলিয়ান হয়ে গেছে তার মানে বুঝেন ঘটনাটা কেমন ঘটনা একজন বারো বছর বছরের একজন যুবকের ঘটনা আমার নবীকে শুনাইতেছে যার বয়স মাত্র বারো বছর ও নবী ওই তৎকালীন জামানায় একটা ছেলে ছিল নাম ছিল আবদুল্লাহ নাম কি জোরে কন আবদুল্লাহ ছিল তার নাম তো এই ইউসুফ জুনুয়াসের একজন জ্যোতিষী ছিল নাম ছিল কাইকাউস নাম কি এই কাইকাউস জিজ্ঞাসা করলো এ জ্যোতিষী তুই বলতো আগামী সপ্তাহে কি হবে ওই জ্যোতিষী ছিল বাচ্চার মানে আগাম খবর দিত বাচ্চাকে আগাম খবর দিত বাচ্চা আগামী সপ্তাহে হবে আগামী মাসে এমন হবে আগাম খবর দিত তো বাচ্চা ইউসুফ জুনুয়াস বলতাছে এ কাইকাউস বলতো আগামী সপ্তাহে কি হবে ইউসুফ জুনুয়াস যখন বলছে কাইকাউস বলছে বাচ্চা আগামী সপ্তাহে এমন হবে তো যেটা বলছে এক সপ্তাহ পর তার বিপরীত হয়েছে ইউসুফ জুনুয়াস গেছে রেগে কিরে তোরা সরকারি খাওন খাওয়াই সরকারি পোশাক পরাই তোরে তোরে এত কিছু দেওয়ার পরে তুই উল্টা পাল্টা কথা বললি কারণ কি তো জ্যোতিষী বলতেছে স্যার আসলে এটা আমার কোনো দোষ নেই এত বছর পর্যন্ত আপনারা সার্ভিস দিছি আপনি আমার বয়সটা দেখছেন আমি বৃদ্ধ বয়স হয়ে গেছে
আমার মাতার ব্রেনটার আগের মতো কাজ করে না আমার মাতার ব্রেনটার আগের মতো কাজ করে না তাইলে ও বাচ্চা একটা কথা বলি বলো তুমি একটা কাজ করেন বাচ্চা আপনি আমাকে এমন একটা যুবক এনে দেন যেই যুবকটা বয়স হবে 12 বছর 10 থেকে 12 বছর যার মাথার ব্রেন থাকবে তুখর যাকে আমি আমার জ্যোতিষী বিদ্যা শিখিয়ে দিব যাতে আমি মরার পর আপনাকে আগাম সংবাদ দিতে পারে আপনার এই বিশাল রাজত্ব যেন ঠিক রাখতে পারে এই জন্য আমি একটা যুবক চাই যখন নাকি বলছে এমন ছেলে আমি কোথায় পাবো এমন বালক আমি কোথায় পাবো এরকম তুখার ব্রেন্ট পাবো কোথায় জ্যোতিষী বলে স্যার পাবেন খোঁজ লাগা বাজন রে জ্যোতিষী যখন বললেন ও ইউসুফ জুনওয়াস আমার একজন বালক লাগবে যেই বালকটার বয়স থাকবে 10 থেকে 12 ইউসুফ জুনওয়াস সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনীদেরকে বললেন ও সেনাবাহিনীরা তোমরা পুরো দেশের মধ্যে খবর লাগায়া দাও যেন 10 থেকে 12 বছরের একজন ছেলে লাগবে যার চেহারাটা থাকবে খুব সুন্দর সুদর্শন যার চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যাবে এমন একজন ছেলে আমার লাগবে বাজনরে যখন নাকি বলে দিল পুরো এই শহরের মধ্যে খবর লাগাও এমন কোন যুবক পাওয়া যায় কিনা যেই যুবকটার বয়স 10 থেকে 12 বছর মাতার বেরেন থাকবে তুখর শুধু তাই নয় গো এই যুবকটারে দেখলেই মানুষ পাগল হয়ে যাবে সঙ্গে সঙ্গে বাচ্চা যখন বলছে ঠিক আছে স্যার আপনি যখন বলছেন এমন যুবক একজন বাইর করতে হবে পুরো শহরের মধ্যে খবর লাগিয়ে দিল কোথায় পাবে বালক যাকে জ্যোতিষী বিদ্যা শিখাবে দেখেন আমার নবীকে কিন্তু এই ঘটনা শোনাচ্ছে জিব্রাইল পুতিলা আসহাবুল উখদুদ এই যে ঘটনা আমার নবীকে শোনাচ্ছে সান্ত্বনা দিচ্ছে এই ঘটনার দ্বারা এমনই ঘটনা যেই ঘটনা শুনে আমার নবী ইমানের বলে বলিয়ান হয়েছে অতএব বোঝা যাবে আপনাদের মধ্যে কি মানে কেমন ইমানের বলিয়ান হওয়া যায় যখন নাকি এই 12 বছরের যুবক তো পায় না পুরা দেশ খুঁজে পায় না হঠাৎ করে যখন সেনাবাহিনীরা এক মাঠের সাথে গেছে দেখে একটা যুবক দেখতো যেমন তাকে চলতো সেরকম হঠাৎ করে দূর থেকে দেখে কিরে এই যে যুবকটা দেখা যায় মনে হয় 10 থেকে 12 বছর হতে পারে চলতো যাই যখন নাকি বাজার এই সেনাবাহিনীগুলা গেছে বালকটার কাছে বালকটার কাছে যায় বলতাছে এ বালক তোর নাম কি যখন নাকি বলছে এ বালক তোর নাম কি এই কথা জিজ্ঞেস করার পরে আমার নাম দিয়ে আপনার কাম কি ওইটাও যেমন তেমন বালক ছিল না দেখেন বালকটা ছিল কেমন 12 বছরের যুবককে জিজ্ঞেস করে এ যুবক তোর নাম কি আরে মিয়া রাখেন তো আপনি আমার নাম দিয়ে কি করবেন আমার নাম দিয়ে আপনার কাম কি আরেকজন কয় স্যার ওই কিন্তু যেমন তেমন যুবক না মনে হয় বয়স কম হইলে কি হইব পুরো তেজি করেই লাগবো বাচ্চার কাছে কারণ ওর মতন একটারেই লাগবো এ যুবকটার নাম কি আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুল্লাহ হ্যাঁ আমার নাম হচ্ছে আব্দুল্লাহ এটা কাজ কর তোমার মা কোথায় কামার মা থাকে বাসায় চলো তোমার মার কাছে চলো বাজান রে এই যুবকটারে ধরে নিয়ে গেছে মার কাছে নিয়ে যায় বলতেছে ওই মাকে বলতেছে ও মা আপনার এই ছেলেটাকে আমাদের পছন্দ হয়েছে জ্যোতিষী বিদ্যা শিখানোর জন্য আপনার ছেলেকে আমার দরকার ইউসুফ জুনাজ বলেছে 12 বছরের একটা যুবক লাগবে আপনার ছেলের বয়সও 12 এরকম একটা যুবক আমরা চাচ্ছি যাকে আমার বাচ্চার জ্যোতিষী বিদ্যা শিখাবো যিনি সরকারি খাওন খাবে সরকারি পোশাক পরবে সব সরকারি দিবে আপনার ছেলেকে লাগবে বাজান রে যখন বলছে আপনার ছেলেকে আমার লাগবে মা বলে ও স্যার
আমার তো স্বামী নাই, এই একটা মাত্র সন্তান নাম হলো আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে ছাড়া আমি একটা রাত্র ঘুমাই নাই। ওর বয়স যখন এক থেকে দুই বছর, আব্দুল্লাহর বাবা চইলা যায়, কোনদিন স্বামীর অভাব বুঝতে দেই নাই। আমার আব্দুল্লাহর আমি প্রত্যেক বেলা খাও না, আমি নিজের হাতে খাওয়ায়া দেই। ও স্যার শুধু তাই না, আব্দুল্লাহকে ছাড়া আমি রাত্রে ঘুমাইতে পারি না গো স্যার। স্যার গো আমি আব্দুল্লাহরে দিতে পারবো না। তাইলে কয় স্যার যদি আপনি শীত নিতেই চান তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? সারাদিন আব্দুল্লাহ জ্যোতিষী বিদ্যা শিখবে, আবার যখন সন্ধ্যা হয়ে যাবে আব্দুল্লাহ আমার ছেলে আমার ঘরে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন নামটা কি আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ তুই যাবি নি জ্যোতিষী বিদ্যা শিখতে? আব্দুল্লাহকে হ যাব। আব্দুল্লাহ দেখেন কেমন, ওই যেইটি ছেলে না যার কথা বলে নবীকে সান্ত্বনা দিচ্ছে, বুঝল ছেলেটা কেমন? বারো বছরের ছেলে আব্দুল্লাহ, নামটা কত সুন্দর আলহামদুলিল্লাহ। আজকে বর্তমানে দেখা যায় কারো নাম যদি আব্দুল্লাহ রাখে, আব্দুল্লাহ নাম অনেক আছে, এর নাম আর দরকার নেই, কেন অন্য একটা নাম রাখে? অনেক মা বোন এই কথা বলে, আরে আল্লাহর সবচাইতে পছন্দের নাম হচ্ছে আব্দুল্লাহ। কি আব্দুল্লাহ নাম রাখবেন, বরকতপূর্ণ নাম রাখবেন, মুহাম্মদ আহম্মদ। যাদের সন্তান নাম রেখে ফেলাইছেন তো ফেলাইছেন, যারা রাখবেন সামনে এই বরকতপূর্ণ নামগুলো রাখবেন, মুহাম্মদ আহম্মদ। যেই ঘরের মধ্যে মুহাম্মদ নামের একজন থাকে সন্তানের নাম, ওই ঘরের মধ্যে সর্বদা আল্লাহর রহমত থাকে, আল্লাহর বরকত থাকে। আহম্মদ মুহাম্মদ আব্দুল্লাহ ওমর আবু বকর এইগুলো রাখবেন। নাম রাখে কি জন্টু, নাম রাখে মন্টু। ডাক দে মন্টু, খাবি না, আয় আয় চললে ভাত বাড়ছি, আয় আছে না নাই? আমার দিকে তাকান, দেখেন আব্দুল্লাহকে কি বলে। আব্দুল্লাহ রে জ্যোতিষী শিখবি তুই? হ্যাঁ আমি শিখব। চল কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুই জ্যোতিষী বিদ্যা শিখবি। বাজান রে আব্দুল্লাহ তারপরের দিন সকালবেলায় ক্লাস করতে যাবে জ্যোতিষীর কাছে। যখন নাকি ক্লাস করতে যাব, আব্দুল্লাহ বাজান খুশি মনে রওনা দিলেন। যখন রাজপ্রাসাদে ঢুকছে, আমার রাজা দেখা বলা আব্দুল্লাহ রে তোমার চেহারাও যেমন সুন্দর, তোমার মাতার বেরোনো তেমন তুহর। আমার এই জ্যোতিষী তোমার জ্যোতিষী বিদ্যা শিখাবে, যাতে সামনের জীবনেও আমার এই রাজত্ব তুমি ঠিক রাখতে পারো। আব্দুল্লাহ যখন প্রথম দিন রাজপ্রাসাদ দেখছে, দেখা ঢুকছে, ঢুকার পরে জ্যোতিষীর সামনে বসাইছে, জ্যোতিষের যে রুম ক্লাস করায় জ্যোতিষের সামনে বসাইছে। জ্যোতিষের সামনে বসাইয়া প্রথম দিন কথা আছে, এ ছেলের তোর নাম কি? আমার নাম তো আব্দুল্লাহ, তোমার নাম কি? কি রে তুই আমার নাম জিজ্ঞেস করছ, কারণ কি? কারা তুমি আমার নাম জিজ্ঞেস করছো? তোমার নাম আমার জানতে হবে না? আব্দুল্লাহ রে তোর আমার একটু ব্যবসা ভালো লাগতেছে না, এই রাজার মসনদ তো তুই টিকে রাখবি, আমার তো মনে হইতেছে তুই ধ্বংস করবি। যাক যা হয়েছে হয়েছে আব্দুল্লাহ, তুই ক্লাস করতে আইছিস ভালো হয়েছে, তো ঠিকভাবে ক্লাস করিস, আয় চল তোর আজকে একটা ক্লাস দেই, তোরে পড়া দেই, প্রত্যেক দিন এই জ্যোতিষী বিদ্যা শিখবি। হ্যাঁ শিখবো, বলো তুমি তোমার জ্যোতিষী শিখাও। আব্দুল্লাহ রে আমি তোরে আজকে একটা সবক দেই, এই সবকটা তুই মুখস্থ করে আসবি, আজকে তোর একটা গীতা শিখাবো কি, রামায়ণ গগায়ণ হরিপদং পদং পদং পং অম শান্তি অম শান্তি অম। আব্দুল্লাহ কয় এ জ্যোতিষী রামায়ণ গগায়ণ এর অর্থ কি আগে কো। আব্দুল্লাহ রে এত অর্থমত্ত জিজ্ঞেস না রে, আগে তোরা যেটা সবক দিছে তুই একটু পর পর না, রামায়ণ গগায়ণ হরিপদং পদং পদং পম অম শান্তি অম শান্তি অম। আব্দুল্লাহ কার আগে পড়ম পরে পদং পদং এর অর্থ কি আগে কো।
তরলে এত মুসিবতে পড়ছি রে, তরলে পড়ছি মুসিবতে, তোর আমি কইতেছি তুই পর তুই আগে অর্থ জিজ্ঞাস কয় না না, যেই শব্দের অর্থ তুমি পড়াইবা না ওই শব্দ আমি পড়ব না। আল্লাহু আকবার বলো, নাইলে তোমার এই ঘোড়ার ডিমের মন্ত্র আমি শিখব। কাদ্দুল্লারে এখন কি যে করি, চিন্তা করতেছে বাচ্চারে যদি কই আরেকটাতে খুঁজে আনতে নাতে আমি কি মই, তুই প্রতিদিন শুধু আয়জার যাইস। আল্লাহ আকবার কোন আব্দুল্লাহ তোর পড়া লাগবো না, তোরে বুঝছি তোরে আমি পড়াইতে পারো না, তুই একটা কাজ করিস তুই প্রতিদিন শুধু আইস আর যাইস তেলিব, বাচ্চা আমার ভাতাটা খালি একটু চালু রাখো, আমার সরকারি বেতনটা তো বন্ধ হয়ে যাবে বুঝিস না। আব্দুল্লাহ তুই আইস আর যাইস আমার সরকারি বেতন চালু থাকো। বাজান রে আব্দুল্লাহ যখন বাসায় চইলে গেছে, কিছুদিন পর বাজান এমনে সামনে আসতে যাইতে যাইতে হঠাৎ করে আব্দুল্লাহ একদিন সকালবেলা রাজ দরবারে যাবে, ইনিমিট টাইমে বাজান তাকায় দেখে একটা গর্তের মধ্যে জিকির হচ্ছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন নাকি রাজ দরবারে যাবে দেখে এক পাহাড়ের গর্তের মধ্যে জিকির হচ্ছে, লাইট পুরো বন্ধ জিকির হচ্ছে, আব্দুল্লাহ বাজান গর্তের মধ্যে লাইট যখন বন্ধ এদের সাথেও আব্দুল্লাহ জিকির করতেছে, যখন জিকির করতে 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 এক পর্যায়ে হঠাৎ করে যখন নাকি লাইটটা ছাড়ছে, তো ইহুদি খ্রিস্টান ধর্মযাজক ওই তৎকালীন জামানায় খ্রিস্টান ধর্ম সত্য ছিল, ইঞ্জিল ধর্ম সত্য ছিল, আমার নবী আসার পরে ইঞ্জিল কিতাব রহিত হয়ে গেছে, তো ওই ধর্মের যে খ্রিস্ট ধর্মযাজক এখনকার জামানায় যেরকম আলেম বলা হয় তখনকার খ্রিস্টান পাদ্রী বলা হইতো, ধর্মযাজক বলা হইতো, এই ধর্মযাজক বলতেছে এ আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুই না রাজপ্রাসাদে যাস, তুই এখানে কি করস? আব্দুল্লাহ বলে ও ধর্মযাজক দেখেন আমি প্রতিদিন যাই ঠিক, কিন্তু আমি একদিনও মন্ত্র শিখি না, কারণ এদের মন্ত্র আমার কাছে ভালো লাগে না, আপনারা যে বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে এই মন্ত্রটাই ভালো লাগে। আল্লাহু আকবার জোরে বলে। কাদ্দুল্লাহ রে তুই যদি বইলা দেশ আমাদের কথা আমাদের সবগুলারে ফাঁসির কাষ্টে ঝুলাবে, বাচ্চা ইউসুফ জুনোয়াস ও আব্দুল্লাহ তোর পায়ে ধরি এই কথা কারো কাছে বলিস না। আব্দুল্লাহ কয় দেখেন আমি তো আপনারা যেই ধর্মের অনুসারী আমি তো আপনাদেরকেই খুঁজতেছি, অতএব আমি তো ওই বাচ্চার দরবারে যাই মন্ত্র শিখার জন্য, আমি আর ওই মন্ত্র শিখুন না, আমি এখানে শুধু নামের জন্য যাব, আমি মেন আপনার কাছে যেই মন্ত্র এই মন্ত্র শিখুন, অর্থাৎ আল্লাহর হুকুম আহকাম অর্থাৎ দিনের যত কাজ আছে সব আমি আপনার কাছ থেকে শিখুম। আল্লাহু আকবার। বাজান রে আব্দুল্লাহ বললেন ওর ধর্মযাজক আমি আপনার কাছেও ক্লাস করব, এরপর আবার ওই জায়গায় যে এক ক্লাস করব। আব্দুল্লাহ বাজান এই ধর্ম পাদ্রীর কাছেও বাজান ক্লাস করে, আবার বাজান ওই ওই যে জ্যোতিষীর কাছেও ক্লাস করে, ইনিমিট টাইমে বাবা কিছুদিন পার হয়ে যায় ওই মন্ত্র শিখে এই মন্ত্র শিখে, এবার আব্দুল্লাহ রাতের অন্ধকারে ডাক দিয়া বলে মালিক মেরে শিখায় রবায়নু গগায়ন, আবার এই পাদ্রী আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শিখায় গো, এখন তুমি আমারে বলো কোন ধর্ম সত্য গো আল্লাহ, আমি এখন তোমারে কেমনে পাবো।
বুঝতে পারতাছি না কোন ধর্ম সত্য গো মালিক তুমি তোমার দিশারি আমারে পাওয়ায়া দাও গো আব্দুল্লাহ বাজান রাতের অন্ধকারে শুধু কান্দে কানতে কানতে বাজান সকাল হয়ে যায় গো তারপরের দিন সকাল 10টা বেলায় রাজদরবারে যাবে রাজদরবারে যখন যাইতেছে হঠাৎ করে দেখে চার রাস্তার মোড়ে একটা বাঘ বসে আছে এলাকার মানুষরা দোকান খুলতে পারে না এবং কি দোকানে বসতে পারে না আব্দুল্লাহ একজন জিজ্ঞাসা করতেছে ভাই ওই সাইড রাস্তার মোড়ে এত ভিড় কেন কার আব্দুল্লাহ সাইড রাস্তার মোড়ে একটা বাঘ বসে আছে তাই নাকি কয় হ্যাঁ ওই সাইড রাস্তার মোড়ে একটা বাঘ বসে আছে ওই বাঘের ভয়ে বাঘ এমন ভাবে বসে আছে ওই বাঘের ভয়ে কেউ দোকান খুলতে পারে না রাস্তাও পার হইতে পারে না আব্দুল্লাহ চিন্তা করলেন কি করা যায় এ লোক সকল তোমরা চিন্তা করো না দেখি তো সামনে গেছে আব্দুল্লাহ 12 বছরের যুবক বালক আব্দুল্লাহ রাস্তার সামনে গেছে সামনে যা দাঁড়াইছে বাঘরে দেখতেছে কি করা যায় লগের মানুষগুলা বলতেছে এ আব্দুল্লাহ আব্দুল্লাহ তুই না জ্যোতিষবিদ্যা শিখছ তুই তো অনেক জ্যোতিষী জানোস অনেক মন্ত্র জানোস আরে দে না একটা মন্ত্র ওই মন্ত্র না দেখ না বাঘটা মারা যায় কিনা বা বাঘটা খেদা দেওয়া যায় কিনা একটা মন্ত্র দে না আব্দুল্লাহকে হ্যাঁ দেব একটা মন্ত্র দেব এটা কাজ করে একটা পাথর লও আব্দুল্লাহ একটা পাথর নিলেন আব্দুল্লাহ চিন্তা করলেন এবার দেখি জ্যোতিষীর কাছে আমি যেই মন্ত্র শিখছি এই মন্ত্র সত্য কিনা নিচে একটা পাথর পাথর নিয়া এবার বলতেছে দেখো এই বাঘটার আমি কেমনে তারাই কি মন্ত্র দেই আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে পড়া শুরু করছে পাথরটা নিয়া রমায়ণ গগয়ন মহামানায়ং হরি পদং 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 পং অম শান্তি অম শান্তি অম দিছে ফুল দিয়া যখন বাঘেরে মারছে বাঘ তো আগে আসিল হুইয়া এখন রইছে সাইয়া এ আব্দুল্লাহ তুই কি মন্ত্র দিলি ঘোড়ার ডিমের মন্ত্র আরে বাঘ তো চেতে দিছিস তুই সবাই কয় কি হায় হায় কি করলি তুই তো বাঘ চেতে দিছিস আব্দুল্লাহকে আসলে আমি ঘোড়ার ডিমের মন্ত্রই দিছি এখন দিম আসল মন্ত্র এখন দিম আসল মন্ত্র ও আল্লাহ আল্লাহ আজকে প্রমাণ হয়ে যাবে তোমার ধর্ম সত্য না ওই জ্যোতিষীর মন্ত্র সত্য ওই যে ধর্মযাজকের কাছে ইনজিল কিতাবের জ্ঞান নিছে ইনজিল কিতাবের মধ্যে সূরাতুল ইখলাসটা ছিল এই ইখলাসটা যখন আবার একটা পাথর নিয়েছে এই পাথরটা নিয়ে এবার মনে মনে বলতেছে ও আল্লাহ আজকেই প্রমাণ হয়ে যাবে ওই জ্যোতিষী বিদ্যার ওই মন্ত্র সত্য না তোমার গ্রন্থ সত্য আজকেই প্রমাণ হয়ে যাবে এই কথা বলে আব্দুল্লাহ এবার শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ দিছে দিয়া কয় মারুম নাকি আরে তোর এই ঘোড়ার ডিমের মন্ত্র বেরাত দিস না বাঘ আবার চিত্তা দিবে আরে না এবার যেই সেই মন্ত্র দেয় নাই এবার বাঘ সত্যি ছুইলা যাবে যখন নাকি সুরে ইখলাস বেরাত দিছে মারছে মারার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে আসছে কিছু কিছু রেওয়াতের মধ্যে আসছে বাঘটা লেজ গুটা চলে গেছে কিছু কিছু রেওয়াতের মধ্যে আসছে এটা মারার সঙ্গে সঙ্গে এই পাথরটা লাগার সঙ্গে সঙ্গে বাঘটা কিছু সময়ের মধ্যে অস্থির হয়ে মরে গেছে আল্লাহ আকবার বলেন আব্দুল্লাহ যখন নাকি দেখলো কি ব্যাপার সুরে ইখলাস পরে মারলাম বাঘ মরে গেল এইবার এলাকার মধ্যে আব্দুল্লাহর নিচে কান্দে বাঘ মারছে কে আব্দুল্লাহ আরো জোরে আব্দুল্লাহ জোরসে কর আরে কয় না যে আব্দুল্লাহ বাঘ মেরে ফেলছে আমি কোন বাঘ মারছে কে আপনারা কেবেন আব্দুল্লাহ বাঘ মারছে কে আরো জোরে বাঘ মারছে কে যখন নাকি বাজান আব্দুল্লাহর কান্দের উপর উড়েছে কান্দার উপর উড়াইয়া এই মিছিল করতে করতে রাজদরবারে নিয়ে গেছে বাগমাসে কে আব্দুল্লাহ বাগমাসে কে আব্দুল্লাহ বলতে বলতে যখন নাকি রাজদরবারের সামনে মিছিল করতেছে ইউসুফ জুনাসকে
আমার এই বালক তোর কান দেখেন কারে বালক কই না জানেন কি করছে আপনার তো জ্যোতিষী বিদ্যা শিখা আজকে আব্দুল্লাহ বাঘ মেরে ফেলছে ইউসুফ জোনসে কি করছ এ মগাটারে আনতো আমার কাছে এ তোরে কেমন তো শিখাইতো জ্যোতিষী শিখাইতো কাইকাউস কাইকাউসের বেতন ছিল 2000 আর বেতন বাড়ায়া দিলাম 5000 আব্দুল্লাহ চিন্তা করে বাঘ মারে কে আর বেতন বাড়ে কার বাঘ মারলাম আমি বেতন বাড়ে জ্যোতিষী যখন নাকি কাইকাও চিন্তা করে কাজটা করলো কি আব্দুল্লাহ কাইকাও তো জানে না ওই যে খ্রিস্টান ধর্মের পাদ্রির কাছ থেকে ইঞ্জিল কিতাবের জ্ঞান নাই যখন নাকি সবাই চলে গেছে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহরে ডাক দিছে আব্দুল্লাহ আমার কাছে বস এখন হাসবেন না যা হাসছেন হাসছেন আব্দুল্লাহরে বসাইছে সামনে এ আব্দুল্লাহ তোর এতদিন পর্যন্ত তুই আমার কাছে আইসুস আর গেছিস তোর একটা কথাও আমি বলি নাই কিন্তু আজকে তোর একটা কথা আমি জিজ্ঞেস করি তুই তুই বলবি তুই যে আমার কাছে আসোস আর যাস এই যে আজকে চার রাস্তার মোড়ে বাঘ মারলি কেমনে মারলি আমি তোর কোনো মন্ত্রই শিখাই নাই তুই কোন মন্ত্র দিয়া বাঘ মারলি রে বাজান রে এখন দিলটা নরম করে দিবে আব্দুল্লাহ একটা ডাক দিয়া বলে কাই কাউরে আমি তোমার কোন মন্ত্র দিয়া বাঘ মারি নাই আমি যেই মন্ত্র দিয়া বাঘ মারছি সেটা হলো আমার আল্লাহর কালাম দিয়া বাঘ মারছি একাই কাউস আমি তোমার কাছে ঠিকই আসতাম কিন্তু কোনো মন্ত্র শিখতাম না আমি এমন একটা পাদ্রির কাছ থেকে আল্লাহর কালাম শিখছি আমি যখন নাকি বাঘটার সামনে গেলাম আমি মনে মনে ভাবতে লাগলাম আজকেই প্রমাণ হয়ে যাবে কোন ধর্ম সত্য আমি যখন নাকি তোমার মন্ত্র পরে যখন বাঘটার গাড়ে পাথরটা মারলাম সঙ্গে সঙ্গে বাঘ তো মরে নাই বাঘ আরো চাইতে গেছে এরপর যখন নাকি আমি আমার আল্লাহর কালাম দিয়া এই পাথরের মধ্যে ফু দিলাম গো এই পাথরটার মধ্যে ফু দিয়া যখন নাকি আমি ওই বাঘের মাথায় মারলাম সঙ্গে সঙ্গে বাঘটা মারা গেছে এলাকাবাসীর মানুষগুলা ভাবছে আমি মন্ত্র দিয়া বাঘ মারছি কিন্তু কেউ তো জানে না আমি মন্ত্র দিয়া বাঘ মারি নাই আমি বাঘ মারছি আমার আল্লাহর কালাম দিয়া এই বাঘটা মরার সঙ্গে সঙ্গে আমি প্রমাণ পাইয়া গেছি গো তুমি যেই মন্ত্র আমার শিখা ওই মন্ত্র ভুয়া মন্ত্র ওই মন্ত্র কাজে আসতে পারে না আমার আল্লাহর কালাম তো সত্য আমার আল্লাহর কালাম দিয়া যখন নাকি আমি বাঘ মারছি আমি বুঝতে পারছি আমার আল্লাহর কালাম সত্য আমার আল্লাহ একজন আছে সত্য এ আব্দুল্লাহ আব্দুল্লাহ এ আব্দুল্লাহ তুই যে ধর্ম যাজকের কাছে যাচ্ছে কি বাচ্চা জানে কয় না জানে না কয় তাই নাকি আব্দুল্লাহ তোর পায়ে ধরছে এই কথা বাচ্চারে ভুলো বলিস না যদি ভুলো বইলা দেশ আব্দুল্লাহ তোরও মারবো আমারও মারবো তুই একটা কাজ করে এই কথা কাউরে বলিস না বাজান রে আব্দুল্লাহর যখন পুরো এলাকার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেল এই আব্দুল্লাহ এমন ধর্ম যাজকের কাছ থেকে এলো এলেম বিদ্যা শিখছে কোন কুষ্ঠরোগীকে যদি আব্দুল্লাহ ধরে সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী ভালো হয়ে যায় কোন অন্ধ রোগীকে যদি আব্দুল স্পর্শ করে দেয় অন্ধ সঙ্গে সঙ্গে চোখে আলো ফিরে আসে চোখে আগের মতন যেমন দেখতো তেমন দেখে পুরো এলাকার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেল
এলাকার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেল, মানুষগুলো রাজদরবারে আসতো, ও আব্দুল্লাহ দাও না আমার একটু ফু দাও, কুষ্ঠরোগীকে যখন নাকি একবার সোয়া দিত কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, কানা আসতো ও আব্দুল্লাহ আমার একটু দাও না তোমার জ্যোতিষী বিদ্যা দিয়ে একটু ফু দিয়া দাও আমার চোখটা ভালো করে দাও, আব্দুল্লাহ যখন নাকি চোখে ফু দিত মুছে দিত চোখ ভালো হয়ে যেত, বাচ্চা ইউসুফ জুনাস করত এ কাইকাউস কিরাতি কেমন মন্ত্র শিখাইলি, আব্দুল্লাহ এখন চোখ ভালো করে দেয়, তোর বেতন ছিল 5000 তোর বেতন আজকের থেকে 10000, আব্দুল্লাহ কয় হায় হায় মানুষে ভালো করি আমি আর বেতন বারে কাইকাউসের, যাই হোক এই আব্দুল্লাহ বাজান পুরো এলাকার মধ্যে প্রসিদ্ধ লাভ করলেন, যখন প্রসিদ্ধ লাভ করলেন আসলে আমি যেই ধর্ম শিখি যেই জ্যোতিষী বিদ্যা শিখি আসলে গেল বুয়া, এটি কোনো বিদ্যা নয়, আসলে আপনার কাছে আমি যেই আল্লাহর কালাম শিখছি ইনজিল কিতাবের জ্ঞান শিখছি এই ইনজিল কিতাবই সত্য, আল্লাহু আকবার। এই যে ঘটনা, এই ঘটনা আমার নবীরে শুনাইতেছে, ও নবী এই যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর ঘটনা আপনারা শোনাচ্ছি যাতে আপনার মনটা ভালো হয়, এখনই শেষ নয় এই আব্দুল্লাহর কঠিন পরিস্থিতির মোকাবেলা করবেন, তবে আজকে যেহেতু সময় নাই আব্দুল্লাহ এই পর্যন্ত রাখলাম, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আব্দুল্লাহকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করবে আব্দুল্লাহ, আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে যাবে মারার জন্য, পারবে না, এই তাফসীর আল্লাহ নবীকে শোনাইতেছে, আল্লাহ নবীর ইমানের বলিয়ানে বলিয়ান হচ্ছে, 12 বছরের একটা যুবক যদি বাচ্চা ইউসুফ জুনাসের মসনদকে ভেঙ্গে চুরমার করে দিয়ে এই দেশের মধ্যে যদি ইসলাম কায়েম করতে পারে তাহলে ও নবী আপনি মন ভাইয়েন না, যেই মক্কা থেকে আপনারা মারছে, যেই মক্কা থেকে সাহাবাই কেরামরে মারছে, যেই মক্কার ভূখণ্ডে সুমায়রা শহীদ করেছেন, মনে রাখেন যেই জমিনের মধ্যে ওলামাই কেরামের রক্ত, সাহাবাই কেরামের রক্ত, সাহাবাই কেরামের রক্ত পড়েছেন এই জমিনে একদিন কোরআন অবশ্যই অবশ্যই কায়েম হবে, অবশ্যই কায়েম হবে নবী আপনি চিন্তা করেন না, এই জন্য এই যে মক্কার ভূখণ্ডে মাইর খেয়েছেন এরপর আমার নবী কিন্তু মক্কা আবার বিজয় করেছিলেন, অষ্টম হিজরিতে আমার নবী মক্কা বিজয় করেছিলেন, আমার নবী তখন বলেছিলেন এই মক্কা থেকে আমার মিলে তাড়াইয়া দিয়েছিল, আজকে এই মক্কার মসনদের খটেন আমার হাতে, এই আব্দুল্লাহ দেখেন একজন বালক, এই একজন বালক এই ইউসুফ জুনাসের মতন বাচ্চার মসনদকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ইসলাম কায়েম করবে ইনশাল্লাহ, আগামী সপ্তাহে ইনশাল্লাহ বাকি তাফসিরগুলো শোনাবো, আজকে সময় নেই এই জন্য শুনাইতে পারলাম না, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আসবেন তো, আসবেন তো ইনশাল্লাহ, আল্লাহ সবাইকে আগে আগে আসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন, সকলে আমরা সুন্নতের জন্য দাঁড়িয়ে যাই।